আমার টুম্পা ভাবির মনটা খারাপ কেন? কি হয়েছে ভাবি? আইসা গেল শীতকাল, বন্ধু রইল বরিশাল। আরে ভাবি, ভাই বরিশাল আছে তাতে কি হয়েছে? আমি আছি না। আপনি নিজের চরকায় তেল দেন, শুনছি আপনি নাকি শীতের 6 মাস গোছল করেন না। কাকে চাই? এটা গ্রন্দার বাড়ি। হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? क्योंकि जब जिंदगी झंडवा तो क्या संडवा तो क्या मंडवा, कुछ नहीं हो सकता हमारा। ए कोई तुम्ही तातरी दरजा खोलो। হ্যালো বিদ্যুৎ বিভাগ। তার আগে বলেন, আজকেও কি ভাবির বাসায় আটকা পড়েছেন নাকি? না ম্যাডাম, আজকে ভাবি আমার বাসায় আটকা পড়ছে আর বউ চলে এসেছে, তাড়াতাড়ি 5 মিনিটের জন্য বন্ধ করেন। আমি ওজন কমাতে চাই। সকালে 2টো রুটি, দুপুরে 1/2 প্লেট ভাত এবং রাতে 1টা রুটি খাবেন। ডাক্তার বাবু, এগুলি কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? দেখালাইছি কইয়া দিমু, দেখালাইছি কইয়া দিমু, তুমি পরের গাছ ঢিলে মেরেছ, তুমি চুরি করে এখান থেকে ঝাঁপ দিছো কেন? পিছন থেকে ঝাঁপ দাও। আরে পাগল, এই পিছন দিয়ে বলেছি তোমার পিছন দিয়ে। जादूगर का जादू, हाथों का कमाल है, करता তুমি এটা কিসের ওষুধ আনছো? ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে। এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে, এখন আমি খাবার খাবো কেমনে? আরে বোকা, খাবার কম খাবা, তারপরে তো ওজন কমবে। এই ওষুধ তোর 14 গুষ্টিরে খাওয়াবো। ভাবলেও অবাক লাগে, সুন্দরী মেয়েরাও পাদে। তোর কোনো বয়ফ্রেন্ড নেই না? না। চতর জন্য ছেলে খুঁজি, ওকে পছন্দ? না। ওকে বললাম তো না। আমাকে? হ্যাঁ। মনের ছবিটাই দেখিছি তো। বাঙালি নারীদের 2টো পবিত্র কাজ, 1 ভাইকে ফোঁটা দেওয়া আর 2 বরকে খোঁটা দেওয়া। উর্মি, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনা কে? মানে আমি বুঝাতে চাইলাম, তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা? হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলাম, মুই টুম্পার মা। ভাই ফোটার দিনে একটা জিনিস অনেক ভালো হলো, আমি আমার মালে দাদাটাকে দেখতে পেলাম স্ট্যাটাসে। যদি বাজারে দেখতে পাই, তোমরা কি ভাবছো, মারবো? ও তো আমার গানে সাউন্ড নাই, দূর থেকে লুকিয়ে যাবো, খুব ভয় লাগে আমার। তুমি না বলছিল সোনার কি জিনিস কিনা দিবা? ও হাসাই তো, আমার তো মনেই নাই আনছি তো। তুমি কইছো আমি কি নাম তারি? এই যে এটা তুই আর ফোন, এয়ার ফোন তো, এটা সোনার জিনিস, এই শুনো। হ্যাঁ বল। জো মেরি ইচ্ছা পুরি করেগা না, উসকো মে 1 লাখ রুপে দুঙ্গি। 1 লাখ? হ্যাঁ। বতা তেরি ক্যা ইচ্ছা হ্যায়? মুঝে 2 লাখ রুপে চাহিয়ে। तो दोस्तों मैं सोने जा रहा हूँ, अच्छे दिन आए तो उठा देना। अरे बड़े लोकर बीटी लो, नंबर नंबर सूल, भालो करे झाड़ू लगाओ, जावे हाउसफुल।
কোথায় যাচ্ছ? একটু বেরোচ্ছি, দরকার আছে। কি দরকার? সব কথা বলা তো কোনো প্রয়োজন দেখি না, আর কিছু ক্যাশের দরকার ছাড়ো তো। ক্যাশ কত? 400 দাও। অত টাকা আমি কোথায় পাবো? কেন, আজ সকালে তো আইন্দাদু সেক্রেটারি সেই মাসে টাকা দিয়ে গেল, কল করে 500। আচ্ছা দেখো, আমাদের বিয়েতে এক মাস হয়ে গেছে, এবার তুমি ডিভোর্স ফর্মে একটা সই করে দাও, 500 কেন, আমি তোমাকে 1,00,000 টাকা দেবো। ও 1,00,000 তো পরে হবে, ও 1,00,000 তো পরে হবে, আজ তো আমার 500 চাই, আর আজ যদি 500 না পাই তাহলে টানা টাটাট না 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 না, ডিভোর্স ফর্মে সই হবেন না। 500 পেলে হবে, ভেবে দেখবো। এ নাও ধরো সর্বস্ব নিয়ে, এবার আমায় উদ্ধার করো, যাও। That's like a sweet, sweet, sweet girl. मैं 10 लोगों की आवाज निकाल लेता था, फिर मेरी शादी हुई, अब मेरी खुद की आवाज भी बंद है। अच्छा, हस्बैंड और वाइफ के झगड़ार मध्य दाई के? पुरोहित। क्यों पुरोहित ही क्यों? कारण आगुने घीटा तो टिनी पोषण ढेले ठीलेन। পিছন থেকে ঝাড় দাও। আরে পাগল, এই পিছন দিয়ে বলেছি, তোমার পিছন দিয়ে।